যে যেখান থেকে এই মুহূর্তে নির্মাণাধীন তিস্তা ব্রিজের ভিডিওটি দেখছেন, সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকদিন পর নির্মাণাধীন তিস্তা ব্রিজের আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। আপনারা অনেকে কমেন্টস করেছেন দীর্ঘদিন থেকে আমরা তিস্তা ব্রিজের লাইভ আপডেট না দেওয়ার কারণে। তাদের জন্য আমরা মূলত নির্মাণাধীন হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে আসছি লাইভ আপডেট দেওয়ার জন্য। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই লাইভটি একটি শেয়ার দিবেন, কমেন্টস করবেন। সেই সঙ্গে ইউটিউব থেকে যদি আপনারা এই লাইভটি দেখে থাকেন ভিডিওটি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন। প্রিয় দর্শক, আপনাদের যদি আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি নির্মাণাধীন হরিপুর তিস্তা ব্রিজের সবকটি পিলারের কাজ শেষ এবং উপরে সবকটি গার্ডার বসানো এবং ঢালাইয়ের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে, এখন শুধু ব্রিজটি উদ্বোধনের পালা এবং রেলিং, ব্রিজের যে রেলিংগুলো দেখতেছেন ওই 1 নম্বর এবং 2 নম্বর এবং 3 নম্বর পিলারের ওখানেও রেলিং বসানো বাকি আছে। সেই রেলিংয়ের বসানোর কাজ দ্রুত গতিতে চলবে এবং ওই রেলিংয়ের বসানোর কাজ দ্রুত গতিতে শেষ হলে এবং কিছু আনুষঙ্গিক কাজ আছে, রং সহ আনুষঙ্গিক সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে এবং শেষ হবে, তারপরে ব্রিজটি উদ্বোধন হবে। আশা করা যাচ্ছে ব্রিজটি 2025 সালে উদ্বোধন হবে। আপনারা যারা আমাদের পেজটিকে আগে থেকে ফলো করে রেখেছেন এবং কন্টিনিউয়াসলি ফলো করেন ব্রিজের আপডেট দেখার জন্য, আমরা যদি জুম করে দেখানোর চেষ্টা করি, একদম ওই প্রান্ত পর্যন্ত জুম করে দেখানোর চেষ্টা করতেছি, দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই ব্রিজের যে ভিডিওটি আছে এই লাইভটি করতেছি, অবশ্যই একটি শেয়ার দিবেন, কমেন্টস করবেন, সেই সঙ্গে আপনারা অবশ্যই মন্তব্য করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কী কোথায় থেকে যুক্ত আছেন, অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত আছেন। আপনারা দেখতেছেন প্রিয় দর্শক, ও ব্রিজের উপর দিয়ে একটি নির্মাণ কাজে ব্যবহৃত একটি কার বা তাদের প্রতিনিধিদের গাড়ি চলে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে। আমরা আপনাদের ব্রিজের যেটি দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন, আমরা যদি ব্রিজের এই নিচের অংশে আসি, কিছুদিন আগে এই এই জায়গাটি যেখানে আমি দাঁড়িয়ে লাইভ করতেছি এটি পানির নিচে ছিল, এখন হচ্ছে পানি শুকানোর কারণে এটি হচ্ছে চর জেগেছে। আপনারা দেখতেছেন এটি পানির নিচে ছিল বন্যা হওয়ার কারণে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখানে সারিবদ্ধভাবে অনেক হচ্ছে নৌকা বাধা রয়েছে, অনেকে এখানে নৌকা ভ্রমণের সুযোগ আছে, এখান থেকে অনেকেই নৌকা ট্রিপ দিচ্ছে, আপনারা আসলে এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন। কে কোথা থেকে দেখছেন আপনারা জানান দিন, কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টস করে জানান, তাছাড়া এবং লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটিও কমেন্টে জানাবেন। ব্রিজের আজকের আবহাওয়াটি খুবই চমকপ্রদ আবহাওয়া, আবহাওয়াটি খুবই ভালো লাগতেছে। আমরা এখন ব্রিজের আমরা এখন হচ্ছে হরিপুর অংশে আছি পশ্চিম সাইডে, সেখান থেকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি। একজন হচ্ছে ব্রিজের কাজে নিয়োজিত এক শ্রমিক ফোনে কথা বলতেছে এবং তার মাথার উপরে একটি রংধনু দেখা যাচ্ছে, আপনারা যদি ক্লিয়ার দেখতে পারেন। আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, এছাড়াও লাইভটি কেমন লাগতেছে আপনারা জানাবেন। আর ব্রিজের তথ্য হলো এটাই, ব্রিজের যে মূল ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে, এখন সংযোগ সড়ক সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে, সেটি দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। আপনাদের যদি ওই সাইডে আমরা দেখানোর চেষ্টা করি, ওখানে একটি নির্দিষ্ট বাঁধ নির্মাণ করা হয়েছে ব্রিজের 1 নম্বর পিলার থেকে, এই বাঁধটি দেখুন এই 1 নম্বর পিলার থেকে ব্রিজের একদম পশ্চিম কর্নার পর্যন্ত বাঁধ নির্মাণ করে নদী শাসন করা হয়েছে। প্রিয় দর্শক দেখতেছেন এই মুহূর্তে একটি নৌকা ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে, আপনারা দেখুন। এক ভাই লিখছে ব্রিজের কাজ কবে শেষ হবে এবং চিলমারি রাস্তার কাজ কবে শেষ হবে, এটা দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে আশা করা যাচ্ছে। আপনারা একটি নৌকা যাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করতেছি, কেমন লাগতেছে ভাই? আপনি কমেন্টস করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি যে কমেন্টসটা করেছেন, ব্রিজের কাজ কবে শেষ হবে এবং তিনমাই রাস্তার কাজ কবে শেষ হবে, এটি আশা করা যায় কাজটা দ্রুততম সময়ের মধ্যে শেষ হয়ে আগামী 25 সালে ব্রিজটি উদ্বোধন করা হবে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সেই সঙ্গে মন্তব্য করবেন আপনাদের এই লাইভটি কেমন লাগতেছে। আমরা আজকে দীর্ঘদিন পর ব্রিজের আপডেট দেওয়ার জন্য এসেছি। আজকে হচ্ছে 18 তারিখ, 18 আগস্ট, সম্ভবত 18 আগস্ট আমরা ব্রিজের আপডেট দেওয়ার জন্য আসছি এবং ব্রিজের যে কাজের অগ্রগতি, এটি নতুন করে কাজের কী অগ্রগতি সেটা দেখানোর কোনো অবকাশ নেই, কারণ ব্রিজের মূল ব্রিজের কাজ শেষ হয়ে গেছে। এখন আনুষঙ্গিক কাজ, রাস্তার কাজ সহ অন্যান্য কাজ বাকি রয়েছে। এটি আর কাজের যে গতি সেটি আর দেখা কী দেখাবো সেটি আর দেখার কোনো বিষয় নেই। মূল ব্রিজের কাজ, 30টি পিলার পাইলিং শেষ হয়েছে, পিলারের উপরে গার্ডার স্থাপন হয়েছে, গার্ডারের উপর ঢালাই সম্পূর্ণ হয়েছে এবং ব্রিজের দুই সাইডে যে রেলিং সেটিও সম্পূর্ণ হয়েছে। এখন শুধু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে, সেটি হয়তোবা দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। প্রিয় দর্শক, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণাধীন হরিপুর ব্রিজের কাজের অগ্রগতি আমরা দেখানোর চেষ্টা করি এবং দেখাচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমরা এক চাষার দেখা পেয়েছি, চাষার সাথে আমরা কথা বলবো। চাষা খুবই হচ্ছে আসসালামু আলাইকুম। চাষা সালাম দিছি, ভালো আছেন? ব্রিজের কাজ কত দূর? ব্রিজের কাজ শেষ হয়েছে? কথা বলতে পারেন না? চাষা হচ্ছে আনফর্চুনেটলি কথা বলতে পারে না। এটা ভালো লাগতেছে তো না? উনি ইশারায় হচ্ছে ওকে যান। প্রিয় দর্শক, দেখতেছেন আমরা লাইভ দেখানোর চেষ্টা করতেছি ব্রিজটি কেমন লাগতেছে এবং ব্রিজের যে কাজের অগ্রগতি সেটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এছাড়াও আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ব্রিজের আপডেট দিয়ে থাকি সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং সুন্দরবন পেজের মাধ্যমে। আমরা ব্রিজের নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের ধারণা বা আমরা বলতে পারি সুন্দরবন স্পেস ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়া নেই যে ব্রিজের এ টু জেড আপডেট কন্টিনিউয়াসলি হচ্ছে আপলোড করেছে। আমরা নিয়মিত যতটুকু সময় পেয়েছি ততটুকু সময়ের মধ্যেও ব্রিজের আমরা কাজের যে অগ্রগতি বা ব্রিজের আপডেট দেওয়ার চেষ্টা করেছি। যারা পূর্বাসে আছেন বা সুন্দরবনের বাইরে আছেন তাদেরকে আমরা ব্রিজের আপডেট দেখানোর চেষ্টা করেছি। আপনারা অনেকে কমেন্টস করেছিলেন ব্রিজের আপডেট দেন, তাদের জন্য আজকে হচ্ছে 18 তারিখ, ব্রিজের আমরা লাইভ আপডেট দিচ্ছি। ব্রিজের নতুন করে আপডেট দেওয়ার কিছুই নেই, ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে, এখন শুধু উদ্বোধনের পালা। মূল ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে, মূল ব্রিজের যে পাইলিং এবং ঢালাই সেটি সম্পূর্ণ হয়েছে এবং রেলিংয়ের কিছু কাজ বাকি রয়েছে। এছাড়াও আনুষঙ্গিক সংযোগ সড়ক সহ চিলমারি অংশের রাস্তার কাজ বাকি রয়েছে। এছাড়াও আমাদের ব্রিজের যে হরিপুর অংশে যে গোল চত্বর আছে সেখান থেকে পাঁচবির অভিমুখে যে রোডটি সেটিও এখনও ক্লিয়ার বাকি রয়েছে। আশা করা যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি হবে। আপনারা লাইভটি দেখা যাচ্ছে কি না আপনারা অবশ্যই জানাবেন এবং কমেন্টস করবেন আপনাদের লাইভটি কেমন লাগতেছে। আপনাদের লাইভটি কেমন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং জানাবেন। প্রিয় দর্শক, দেখতেছেন অনেক দর্শনার্থী ব্রিজটি দেখার জন্য প্রতিনিয়ত আসে, তারা এখানে ব্রিজের সাথে সেলফি বা ছবি উঠায়, সেটি খুবই চমকপ্রদ লাগে। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভাইয়া, এই যে ব্রাদার, আপনাকে একটু সাক্ষাৎকার নিতে পারি, লাইভ চলছে, আপনি ব্রিজ দেখতে আসছেন? বাসা কোথায় আপনার? বাসা হচ্ছে সাপুরহাটি। সাপুরহাটি থেকে এটা ফার্স্ট টাইম আসলেন না এর আগে আসছিলেন? কেমন লাগে ব্রিজটি?
প্রায় প্রায় বিকেল করে আসা হয়, ভালো লাগে না? যে সুন্দরবনের বুকে এত সুন্দর একটি ব্রিজ কেমন লাগতেছে কখনো কল্পনা করা যায়? তো ওই পারে কি কোনো আত্মীয় স্বজন আছে? আগে কিভাবে যাতায়াত করতে? নৌকা দিয়ে। এখন কয়েকদিন পর বাইক নিয়ে যাবো নাকি? তো মোটামুটি ভালো লাগতেছে না? তো কাজ কেমন দ্রুত গতিতে হচ্ছে না কি হচ্ছে? সময় লাগতেছে কি মনে হচ্ছে? সময় লাগতেছে। ব্রিজের কাজ কি সম্পূর্ণ হয়েছে? রাস্তার কাজ বাকি রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতেছেন আমরা ব্রিজের আপডেট, সেটি দেখানোর চেষ্টা করলাম আপনারা যে যেখান কবে চালু হবে। ভাইয়া, এটাই 25 সালে চালু হওয়ার কথা রয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, 2025 সালে ব্রিজটি উদ্বোধন হবে। এছাড়াও কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে শেষ হয়ে 2025 সালে ব্রিজটি উদ্বোধন হবে। আমরা ব্রিজটি যদি দেখানোর চেষ্টা করি, দর্শককে কোথা থেকে দেখলেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এখন ব্রিজের হচ্ছে পূর্ব পশ্চিম অংশে রয়েছি, সেই পশ্চিম অংশ থেকে ব্রিজের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকেই জানতে চেয়েছিলেন যে ব্রিজের আপডেট কী, সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন। আমাদের এছাড়া একটি গ্রুপ আছে, সুন্দরগঞ্জ ব্রিজ 24 গ্রুপ, সেই গ্রুপটিতে জয়েন হবেন। গ্রুপের মেম্বার প্রায় আমাদের 50,000+। এছাড়াও আমাদের সুন্দরগঞ্জ নামে আরও গ্রুপ আছে, সেইগুলো জয়েন করবেন। আপনাদের যদি একটি দেখায় জিনিস, রংধনু উঠেছে আকাশে ব্রিজের উপরে, ঠিক প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ব্রিজটি কেমন হয়েছে সেটি কমেন্টস করে জানাবেন, সেই সঙ্গে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আবহাওয়া পরিষ্কার থাকার কারণে ব্রিজের যে চিলমারি প্রান্ত বা উত্তর প্রান্ত সেখানে জুম করে দেখানোর চেষ্টা করতেছি, সেটি চমৎকার দেখা যাচ্ছে, সেটি আপনারা দেখতে থাকুন। এছাড়া আমি জুম ইন করলাম, কবে 25 সালে চালু হবে, আমি কমেন্টের উত্তর দিয়েছি। রংধনু একটা উঠছে, প্রিয় দর্শক দেখতেছেন আকাশে। ভাই, এভাবে প্রতিদিন দেখালে অনেক ভালো হতো। ভাই হ্যাঁ, আমরা তো প্রতিদিন দেখাতে চাই, কিন্তু হচ্ছে সময় স্বল্পতার কারণে বা অনেক ব্যস্ততার কারণে আসা হয় না। দেখা যাচ্ছে ব্রিজের উপর দিয়ে একটি গাড়ি যাচ্ছে, আপনারা সেটি দেখুন। ব্রিজের উপর দিয়ে একটি গাড়ি যাচ্ছে, আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদেরকে আমি আর কথা বাড়াবো না, আমরা দ্রুততম সময়ের মধ্যে। আপনারা কি ব্রিজ দেখতে আসছেন? সাক্ষাৎকার দিবেন? আমাদের লাইভ চলছে, দিবেন? সাক্ষাৎকার দিবেন না? বাসা কোথায়? আচ্ছা, ওকে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এতক্ষণ দেখলেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বিদায় নেব, এবং আমরা পূর্ব প্রান্ত থেকে আবার একটি লাইভ করে দেখানোর চেষ্টা করব। আপডেট দেওয়ার আর কিছুই নেই, আপডেট হচ্ছে আপনারা জানেনই, আপডেট হচ্ছে ব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে, এখন শুধু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে, সেটিও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে, এবং শেষ হলে আগামী 25 সালে এটি উদ্বোধন করা হবে। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ পর আবার একটি লাইভে আসবো, অতক্ষণ আপনারা সাথে থাকুন, ধন্যবাদ।